যদি কাউকে অন্তর দিয়ে ডাকে সে তাকে অবশ্যই হয়, তবে ডাকটা অন্তর থেকে হতে হবে। মুখ থেকে তো আমরা সবাই ডাকি, অন্তর থেকে আমরা কজন ডাকি? আর এই মুখের ডাক যেদিন অন্তরের সংযোগ হবে, সে পৃথিবীর যে কোনো প্রান্তে থাক না কেন, তার মনটা ছটফট করবে। তাই এই বারোমুখীর ডাকে আজকের যার মন ছটফট করছিল, স্বশিষ্যে সে এসে দাঁড়িয়েছে কাশীধামে। তার নাম কি? জগৎগুরু বল্লভাচার্য। জগৎগুরু, ইনি জগতের গুরু, একটা আধা শিষ্য নয়, পুরো জগতে আনগিনত শিষ্য, কয়েক স্বশিষ্য নিয়ে আজকের কাশীধামে এসেছে। কাশীধামে এসে যখন পৌঁছেছে তখন প্রায় সন্ধ্যা হব হব হয়েছে। যাকে দেখে তাকে জিজ্ঞাসা করে, যারা একটু বাবাজি ক্যাটাগরির হয়েছে দেখবেন এরা কারোর হাতে খেতে চায় না, কারোর বাড়িতে গিয়ে বসতে চায় না, সব বাড়িতে যায় না, সব জায়গায় খায় না, কিন্তু তোমার টাকাটা নিতে পারে। তুমি যদি টাকা দাও টাকা নেবে, তোমার বাড়ি খাবে না। টাকায় কোনো দোষ নেই কিন্তু তোমার খাবারে দোষ আছে। রাগ করবেন না, কিছু কিছু সত্য অনেকের হজম হয়, কিন্তু এটা বাস্তব সত্য কথা। পাড়ায় আসে কালেকশন করতে, এই কালেকশনের নাম করে এরা চিঠিতে লেখে ভিক্ষা। ঠিক আছে, তুমি ভিক্ষা করছো মানে কে, তুমি ভিখারি? কিন্তু আট ভাট এমন দেখা, এ ভিখিরি না, এ রাজা। তোমার বাড়িতে এসে আমাদের আশ্রমে উন্মুখ যোগ্য হবে, অনুষ্ঠান হবে, দাও কি পারবে দাও। তুমি যদি বলো বাবাজি আমরা তো আর যেতে পারবো না, আপনি যখন এসেছেন দুপুরে দুটো সেবা, এরা তখন জিজ্ঞাসা করে দীক্ষা নিয়েছ, গুরুকরণ হয়েছে? আচ্ছা ভাই, টাকাটা নেওয়ার আগে জিজ্ঞেস করেছিলিস গুরুকরণ হয়েছে কিনা বলো, তবে টাকা নেবো, দীক্ষাটা নিয়েছো কিনা তবে টাকা নেবো। সে যখন তোমায় বলল তারপরে তুমি জিজ্ঞাসা করছো সে সেবা দিতে চাচ্ছে, আর তুমি বলছো কি দীক্ষা নিলে তবে সেবা, এইসব ভণ্ডামো কেন? দুদিনের গোসাই ভাতকে বলে অন্ন, সারা জীবন ভাত বলে এলি আর এখন অন্ন শিখে গেছিস, ওই পাতে অন্ন দাও। কেউ যদি বলে ভাত বলে ভাত বলতে নেই, অন্ন বল। তোরা তো সংসারের অন্ন ধ্বংস করছিস ভাই, আর সংসারকে এত নিচুতা এত নিন্দা দেখাচ্ছিস কেন? তাকিয়ে দেখুন, যে প্রকৃত বাবাজি হয় সে সবাইকে ছুঁয়ে দেয়। কেন? সে জানে আমি জপতে জপতে পরশমণি হয়ে গেছি, আর পরশমণি কোনো লোহা পরশমণিকে ছুঁক বা পরশমণি লোহাকে ছুঁক ওতে কোনো যায় আসে না, লোহা তো সোনা হবেই হবে। তাহলে যারা বাবাজি তাদের এত ভয় কেন? ছুঁয়ে দিলে জাত চলে যাবে। পৃথিবীতে নাকি গঙ্গার জল সব থেকে বড় সম্মানীয়, বড় পবিত্র। দেখেছেন ধর্মের সুশ্রুড়ি, পড়ে নেবেন ধর্মের মাদুলি, পঞ্চানন নস্করের লেখা, তাহলে বুঝতে পারবেন কি এই ধর্ম। যেখানে চীন সব থেকে দামি মোবাইল 300 টাকায় বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, যেখানে জাপান সব থেকে স্পিড ট্রেন তৈরি করছে, বুলেট ট্রেন, সেইখানে আমার ভারতবর্ষের কিছু চিটিংবাদ শেখাচ্ছে, দু প্যাঁচ মারছিস কেন, তিন প্যাঁচ মার, এই কি ভারতের শিক্ষা? ওরা বুলেট ট্রেন তৈরি করছে আর এরা ভারতে কি শিক্ষা দিচ্ছে? ঝাঁটাটা কোন জায়গায় রাখবেন, তুলসী তলায় প্রদীপটা কোন মুখ হয়ে দেবেন। তবু এরা বলছে ভারত নাকি সকলার থেকে
তাহলে ভারতের কাছে কি বিজ্ঞান আছে এই বিজ্ঞান তথ্য? প্রদীপটা কোন মুখে রাখবে, কোন মুখে পাঠ করবে, জুতো কোন জায়গায় খুলবে, ঝাঁটা কোথায় রাখবে, এইটা ভারতের শিক্ষা। কেন ভারত কোনো বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে পুরো জগৎকে জানিয়ে দিতে পারছে না যে আমরাও তোমাদের ছাড়া কিছুতে কম? যেখানে পুরো জগৎ জানে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে, সেখানে ভারতের ধর্মগুরুরা বলে সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘুরছে। এরা কত বড় বৈজ্ঞানিক! আমি তো মাঝে মাঝে চিন্তা করি যে এরা পড়াশুনো কোন স্কুল থেকে শিখেছে? বিজ্ঞানের কাছে নটা গ্রহ, চন্দ্র বিজ্ঞানের কাছে কি গ্রহ না উপগ্রহ? বাচ্চা বাচ্চা ছেলে দেবে বলে দেবে চন্দ্র উপগ্রহ, চন্দ্র কোনো গ্রহ নয়। কিন্তু ধর্মের নজর থেকে যখন তুমি নবগ্রহর নাম শুনবে, এরা ধর্মিক মানুষরা চন্দ্রকে বলে চন্দ্র নাকি একটা গ্রহ। ঠিক আছে, উপগ্রহকে তোমরা গ্রহ বলছো কারণ তোমরা তো ওই স্কুলে পড়াশুনো করেছো না? তাহলে তোমাদের কাছে যে রাহু আর কেতু নামক গ্রহ, আজকের নাসার বৈজ্ঞানিকরা রাহু আর কেতু গ্রহ খুঁজে পেল না, তোমরা খুঁজে পেলে। কাকে গ্রহ বলে আর কাকে উপগ্রহ বলে এগুলো তো আগে জানা লাগবে। এরা ধর্মের নামে ভণ্ডাম শেখাচ্ছে কিন্তু বিজ্ঞানের নামে এদের পেটে ঝুলি খালি। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এরা বিজ্ঞানের অপমান করছে। বিজ্ঞান যেখানে কেউ পৌঁছাতে পারবে না, বিজ্ঞানের বাবার ক্ষমতা নেই পৌঁছাবে, সেখানে ধর্ম পৌঁছে। সকালবেলা থেকে সন্ধ্যে পর্যন্ত, ঘুমানো জেগে ওঠার পর থেকে ঘুমানো পর্যন্ত এই গুরু মহারাজরা বিজ্ঞানের নিন্দে করে যাচ্ছে। মোটা কাঁচের চশমা পরে বলছে বৈজ্ঞানিকরা এই জায়গায় পৌঁছাতে পারবে না। আচ্ছা ভাই, যে চশমাটা পরে তুমি বই পড়ছো, ভাগবত রামায়ণ পড়ছো না, ওটা বিজ্ঞানের দান, ওটা খুলে ফেলে পড়ো দেখি। ও বলবে আমি দেখতে পাবো। ঠিক আছে, কেউ যদি চশমা খুললো, বাবাজি এই যে তোমাদের আশ্রমটা ইটবালি দিয়ে তৈরি করেছো, এটা বিজ্ঞানের দান, এটা বিজ্ঞানের অবদান, তাহলে মেনে চলুন। আশ্রম ছেড়ে গাছতলায় গেল, বাবাজি এই যে জামা কাপড়টা পরে আছো না, এটা বিজ্ঞানের দান, তাহলে বিজ্ঞানকে ত্যাগ করার জন্য ওরা কি ন্যাংটো হবে? ভিতরের আন্ডার প্যান্টটা, ওটা বিজ্ঞানের দান। যে মালাটা ঝোলা বানিয়ে জপ করছো, ওটাও বিজ্ঞানের দান। যে মালাটা যার ভিতরে সুতো ঢোকানো আছে, ওই সুতোটা বিজ্ঞানের দান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা প্রত্যেকটা জিনিস বিজ্ঞানের অবদান গ্রহণ করেই চলি, আর তবুও বেশ কিছু মূর্খ মানুষ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বিজ্ঞানের অপমান। এই হলো আমাদের ভারতের ধর ম। এরা গুরু না, সদ্গুরুকে যে বিজ্ঞান আর আধ্যাত্ম জ্ঞান দুটো একসঙ্গে যুক্ত করে শিষ্যকে বুঝিয়ে দেয়। শিষ্য যদি কোনো প্রশ্ন করে, শিষ্যকে বুঝিয়ে দেয় এইটা ঠিক, এইটা ভুল, এইটা ভুল, এইটা ঠিক, তিনি হলেন প্রকৃত সদ্গুরু। বল্লভাচার্যজি এসেছেন, জিজ্ঞাসা করছেন, আচ্ছা বাবা এই কাশীধামে সব থেকে বড় সজ্জন সৎ মানুষ কোথায় বাস করে বলতে পারো? একজন চালাকি করে বলে দিলে, এগিয়ে যাও, আমাদের কাশীধামে সব থেকে বড় ভক্ত হলো বারো মুখী। কেমন চমৎকার দেখুন! জিজ্ঞাসা তো করবে তো করবে, যে সব সময় ভুল রাস্তা দেখিয়ে দেয় সেই মানুষটার কাছে জিজ্ঞাসা করেছি। আমরা সঠিক রাস্তাটা কোথার থেকে পাবো? ভুল রাস্তায় চলতে চলতে, ভুল রাস্তায় চলা যেদিন শেষ হয়ে যাবে সেদিন আমরা সঠিক রাস্তা পাব। আর সঠিক রাস্তা কবে আমরা পাব? যতদিন না ভুলটা আমরা বুঝতে না পারবো এটা ভুল। ভুল বোঝাতে পারলে
ভুল বোঝা হয়ে গেলে তবে সঠিকটা আমরা জানব, না হলে আমরা জানব। আর এই পৃথিবীর মঙ্গল কারা করে? ভুল মানুষরা পৃথিবীর মঙ্গল করেছে। কোন সাধু সন্ত মহাত্মা পৃথিবীর মঙ্গল করেনি। এই দেশ যখন ইংরেজদের হাতে গোলাম ছিল, কোনো মালা তিলকধারী লোক আগে আসেনি, যাদের কপালে তিলক ছিল না, আমাদের মতো মালা ছিল না, আমাদের মতো ঝোলা ব্যবহার করতো না, তারাই চলে এসছে দেশ ও মাতৃকা উদ্ধার করার জন্যে। ভুল মানুষগুলো দেশকে উদ্ধার করলো, তাই তো আমরা ঠিক মানুষগুলো আজকের কীর্তন করার অধিকার পাচ্ছি। বলো তো, যারা তুলসীর মালা গলায় নেয়নি, রুদ্রাক্ষের মালা গলায় নেয়নি, বেলের মালা গলায় নেয়নি, আচার মালা গলায় নেয়নি, তাদের গলায় তারা যদি ফাঁসির দড়ির মালাটা গলায় না নিত, আমরা কি বলতে পারতাম স্বাধীন ভারতের স্বাধীন মানুষ আমরা? আমরা কি আজকের রাস্তায় ঘুরে ঘুরে জপ করতে পারতাম? পারতাম না। যারা মালা তিলক ব্যবহার করেনি তারাই করলো আমাদের মুক্ত। আর যারা মালা তিলক ব্যবহার করেছে তারাই করছে দেশের সব থেকে বড় সর্বনাশ। বলো তো ভাই, তোমরা যারা আমাদের মতো মালা তিলক ব্যবহার করো, পৃথিবীতে এতগুলো সম্প্রদায় কেন? তোমরা যদি অরিজিনাল হবে, নবদ্বীপে গেলে তো আমি 60-70 সম্প্রদায় বের করে দেখিয়ে দিতে পারি। প্রত্যেকে প্রত্যেকের নিন্দা করছে, বৃন্দাবনে চলুন 150 সম্প্রদায় বের করে দেব, প্রত্যেকে প্রত্যেকের নিন্দা করছে, এ বলছে ও ছোট আমরা বল। এতগুলো তিলক কেন, এতগুলো নাম কেন? বৃন্দাবনে যাবেন শতাধিক কীর্তন আছে, আমরা মনে করি হরে কৃষ্ণ 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 হরে হরে এটা নাম। বৃন্দাবনে যাবেন এক একটা আশ্রমে এক একটা নাম জপ করা হয়। তোরা তো কেউ কারোর ভালোবাসিস না, তোরা কেউ কারোর সঙ্গে মিলিস না, এক হোস না, তাহলে পৃথিবীকে তোরা এক করবি কী করে? তোরা তো নিজে ভালো না, তাহলে জগৎকে ভালো করবি কী করে? কেন আমাদের হাজার গ্রন্থ, কেন আমাদের একটা গ্রন্থ হলো না, কেন আমাদের হাজার মালা, কেন আমাদের একটা মালা হয় না, কেন আমাদের হাজারো কপালের তিলক? আমরা যদি হিন্দু হব তাহলে আমাদের একটা তিলক কপালে নেই কেন? কেউ বলছে নপুর ছড়ি, কেউ বলছে আম পাতা, কেউ বলছে বট পাতা, কেন? সবার আগে মানুষ সত্য, তাহার উপরে কিচ্ছু নাই। তিলক নিয়ে মালা নিয়ে সাধু হতে কত করলাম। কিছু কিছু বাবাজি তো আমি লক্ষ্য করি, কপালে এইভাবে তুলসী তলার মাটি ঘষে, যদি তুলসী গাছ ওর কাছে থাকে ও দুদিনে মাটি খতম করে গাছকে মেরে দেবে, তুলসী গাছের গোড়ায় মাটি রাখবে। এই কি ধর্মের লক্ষণ? কেন ফোঁটা একটা দিলে হয় না? কেন ফোঁটা না থাকলে ভক্ত হওয়া যাবে না? আজকে যে ভক্তের কথা আমরা শুনছি, ভক্ত বারো মুখী, তার কপালে কিন্তু কোনো ফোঁটা নেই, তার গলায় কোনো মালা নেই, তার মনের ডাকে গুরুদেব চলে এসেছেন। আর এই গুরুদেবকে ভুল রাস্তা ভুল মানুষ দেখিয়ে দিয়েছেন, বারো মুখীর বাড়িতে যান। এবার সন্ধ্যার সময় খুঁজিতে খুঁজিতে গুরু চলিতে লাগিল, 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 বারমুখী কোথায় আছে বলিতে লাগিল, বারমুখী কোথায় আছে বলিতে লাগিল, আহা বারমুখী কোথায় আছে বলিতে লাগিল, কোথা গেলে পাবো গো, কোথা গেলে পাবো গো, সেই বারমুখীর গৃহস্থল কোথায় গেলে পাবো গো, বারমুখীর গৃহস্থল কোথা গেলে পাবো গো, বারমুখীর গৃহস্থল কোথায় গেলে পাবো গো, বারমুখী গৃহস্থল
যার কাছে জিজ্ঞেস করে অবাক হয়ে যায়, যার কাছে জিজ্ঞেস করে অবাক হয়ে যায়, যার কাছে জিজ্ঞেস করে অবাক হয়ে যায়, যার কাছে জিজ্ঞেস করে অবাক হয়ে যায়। ছি 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 ছি, তোমরা গুরুস্থানে বসেছ, গোসাই হয়েছ, আর সন্ধ্যের পরে বারোমুখীর খোঁজ করছ। এরা তো আর জানে না যে বারোমুখী শরীর বিক্রি করে, এরা জানে বারোমুখী বোধ হয় বড় মহাত্মা হবে, খুঁজে খুঁজে তার বাড়িতে যাচ্ছে। মহাত্মারা কার কাছে যায়? মহাত্মাদের বাড়িতে যায়। এইবার যারা যাদের কাছে জিজ্ঞাসা করছে, ওরা ভাবছে বাবা বাবাজিরাও খোলে খোলে রাতের অন্ধকারে এই পাড়াতেও যাতায়াত করে। ছি 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 ছি, কত বড় অসভ্য আমরা দেখো। অসভ্যতা কোথায়? লক্ষ লক্ষ কীর্তনিয়া, লক্ষ লক্ষ মহারাজের গুরুজিরা দীনকৃষ্ণ ঠাকুরের প্রতিবাদ করছে, করো, আপত্তি নেই। কিন্তু নবদ্বীপে যে মদ বিক্রি হয়, মদের দোকান বন্ধ করার জন্যে কই তোমরা তো আন্দোলন করো? বৃন্দাবনের মাটিতে মদের দোকান লাইসেন্স দিয়ে মদ বিক্রি করা হচ্ছে। আমি ধরে ধরে দেখিয়ে দেব, তুলসীর মালা নিয়ে তিলক নিয়ে মদ খেয়ে কীর্তন করছে, কই তার জন্যে তো প্রতিবাদ করো? এগুলো তো প্রতিবাদ হওয়ার দরকার, কি হওয়ার দরকার না? এই যেসব কীর্তনিয়ারা স্টেজে উঠে কীর্তন করছে, মদ না খেয়ে কীর্তন করে না, দুদিন ফাঁক পেলে মাছ মাংস খায়, কই তাদের প্রতিবাদ তো কেউ করে না? কি করার দরকার, কি করার দরকার না? এক বাক্যে বলুন, যারা কীর্তন করে তাদের চরিত্র খারাপ হওয়ার দরকার নাকি ভালো হওয়ার দরকার? আমি ধরে ধরে দেখিয়ে দেব, তাহলে এরা শোধরায় না কেন? এদের শোধরানোর জন্যে কোনো আন্দোলন হয় না কেন? কোনো কমিটি কেন প্রতিবাদ করে না যে বাবা আপনি মদ খাওয়া ছাড়ুন তবে আপনাকে দিয়ে কীর্তন করাবো, বাবা আপনি এত্তার পেছনে লাগা ছাড়ুন তারপরে কীর্তন? অনেকে, আমি এই যখন এই সব কথা বলি অনেকে তেজ করে উঠে চলে যায়, শুনতেই পারে না। আমাকে বলে, বাবা আপনি যখন বলছিলেন তখন অনেক মানুষ উঠে যাচ্ছিল। আমি বললাম, উঠবে তো, যদি কারোর ফোঁড়া টিপে ধরো সে তো বাবা গো মাগো করবে, তখন নিশ্চয়ই ফোঁড়া আছে, চাপ দিয়েছি বাবা গো মাগো করা আরম্ভ। প্রেম সে বলো নিতাই গৌ, হরি হরি বল। ও বাবাজি, কবে থেকে সন্ধ্যার পরে এই লাইনে যায়? বাবাজি বললে, কোথায় বারোমুখী আছে দেখিয়ে দেখি দাও, বারোমুখীর পেতে গেলে সামনে যাও, সামনে যাও, সামনে যাও, সামনে যাও, সামনে যাও। বারোমুখীকে পেতে গেলে উপরের দিকে যেতে হবে, নিচের দিকে বারোমুখী। হাজার মুখী গোমুখ গঙ্গোত্রী সহস্র ধারায় নির্গত হচ্ছে, এই সহস্রমুখী পেতে গেলে উপর দিকে যেতে হবে, নিচে কিন্তু বারোমুখী নয়। যত উপরের দিকে উঠবে দেখবে মুখগুলো উপর থেকে বেরিয়েছে, আমাদের এই শরীরে বডি আছে, মুখ কোথায়? নেচে না উপরে, উপরের দিকে মুখ। তাহলে আমরা মূর্খ, নিচের দিকে কেন মুখ খুঁজছি? মুখ খুঁজতে গেলে ওহে গুরুজি এগিয়ে যাও, সামনে যাও, সামনে যাও, তবে তুমি বারোমুখী পাবে। চলতে 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 এসেছে বারোমুখীর রাজ অট্টালিকা। ওরে বাবরে, এ তো সাধারণ গরিব লোক, এ তো অনেক বড় ধনী লোক। মনে হচ্ছে অনেক বড় ভজনীয়। দরজার ধারে গিয়ে ডাকছে, বারোমুখী, ও বারোমুখী দরজা খোলো। ওপারে ছিল, দরজা খোলো, ওপারে দাঁড়ি দাঁড়িয়েছিল, দাঁড়ি ওপার থেকে বলছে, বারোমুখী নিজের কাজে ব্যস্ত, সকালে ছাড়া দেখা হবে না, তিনি বিছানায় এখন তার কাজে ব্যস্ত আছে,
সকালবেলা দেখা পাবে। শিষ্যরা বলে উঠলে, ওরে বাবু, তাহলে কত বড় ভজনিয়া, সন্ধ্যা হতে হতেই বিছানার ভজনে। এই তোরা এক কাজ কর, আমরা আর ফিরে যাব না, এত বড় মহাত্মা সকালবেলা দর্শন করব, তারপরে বাড়িতে চল। আমরা ওই ফুলবাগানে গিয়ে বসি, ফুলবাগানে গিয়ে তাকিয়ে দেখলে কি সুন্দর ঝাঁট দেওয়া। বললে, দেখেছিস, বারোমুখী শুধু মহাত্মা না, ও অন্তর্যামী, অন্তরের কথা বুঝতে পারে। তাই তো ফুলবাগানটা আমরা আসব বলে কি সুন্দর ঝাঁট দিয়ে পরিষ্কার করে। নে 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 নে, বসে যা বসে যা। বাবাজি কারা বাবাজি হয়? বাবাজিদের সম্বল একটা লোটা একটা কম্বল। লোটায় থাকে জল, কম্বলে থাকে শরীর, কখনো তার উপরে ঘুমায়, আবার কখনো তার উপরে সাধনা করে, কখনো বিছায়, আবার কখনো গায়ে দিয়ে নেয়। কাঁধে লোটা কম্বল আর হাতে লোটা, কম্বল বিছিয়ে নিয়েছে। বিছিয়ে নিয়ে 100 শিষ্য, শতাধিক, 100-এরও অধিক শিষ্য এর মুখের দিকে তাকাচ্ছে, ওর মুখের দিকে তাকাচ্ছে। যার বাড়িতে এলাম তার ঘরের তো দরজা বন্ধ। তাহলে গুরুদেব, আজকের কি রাত্রে কিছু খাওয়া হবে না, অনাহারে আমরা ঘুমাবো? গুরুদেব বললে, দেখ, যারা সদ্গুরু হয়, শিষ্য হয়, তাদের কাছে দুটো জিনিস আছে, একটা হলো ভজন আর আরেকটা হলো ভোজন। অসদ্গুরু ভোজনে মত্ত হয়ে থাকে, আর সদ্গুরু ভজনে মত্ত হয়ে থাকে। আমাদের সৌভাগ্য কব হয় জানিস? যেদিন সাধু খাওয়া পায় সেদিন সাধুর কপালে কষ্ট হয়। খাও, চেবাও, গিলে নাও, হজম করো, আবার পেট ভারী হলে, ঘুম না হলে শান্তি হবে, পড়ে পড়ে ঘুমাও। সাধুর কপালে সৌভাগ্য কবে আসে? বললে, সাধুর সেদিন সুদিন হয় যেদিন সাধু অনাহারে রয়, যেদিন সে ভোজন পায় না সেদিনে তার ভজনের ঘরের লাভ হয়ে যায়। আজকের অনাহারে না, আমরা ভজনে এই রাতটা কাটা। কম্বল বিছিয়ে দিয়ে তার উপরে বসে শুরু করলেন ভজন। মায়েরা, এতক্ষণ লীলা চলছিল, এবার একটা ভজন হোক। কি ভজন হোক, তবে ভজনে তালি দিয়ে কিন্তু সহযোগিতা করা লাগবে। তালি দেবেন তো? তালি দেবেন। ও রাধে, ও রাধে, তেরে লিয়ে আজ আয়া হে, ভক্তকে নিজের মুখ থেকে বলেছেন, যদি কোনো ভক্ত আমার পাঠে আনন্দ সহকারে শ্রবণ করে মন প্রাণ দিয়ে, আর আমার ভজনে করতালি দিয়ে ভজনের রস আত্মতত্ত্ব গ্রহণ করে, তার সংসারে কখনো আমি দুঃখ জ্বালা যন্ত্রণা রাখি না। যে আমার নামে তালি দেবে না তার সংসারে বড় বড় ছেদ বানিয়ে দেব, আর যে আমার নামে তালি দেবে তার ছেদওয়ালা সংসারে আমি তালি লাগিয়ে দেব। যে আমার নামে এ জন্মে তালি দেবে না, সামনের জন্মে তার এমন জন্ম দেব, তালি ছাড়া পেটের ভাত হবে না।
বলতে পারেন কেমন জন্ম? ছেলে পুলে বাড়ি যদি কারোর হয় বাড়িতে আসে না? ও দিদি, এ জন্মে তালি দেবে না, দেওয়ার দরকার নেই। ঠাকুর সামনের জন্মে এমন জন্ম দেবে তালি ছাড়া পেটের ভাতে হবে না, হজমই হবে। একটু হাত তোলো তো মা, কারা সামনের জন্মে তালি দেবে? ঠাকুরজি বললেন সামনের জন্ম বড় ভয়ঙ্কর। ও রাধে, ও রাধে, তেরে লিয়ে আজ আয়া, রাধে তেরে লিয়ে আজ আয়া, ও রাধে, ও রাধে, তেরে লিয়ে আজ আয়া, তেরে লিয়ে আজ আয়া, ও রাধে, ও রাধে, তেরে লিয়ে আজ আয়া, রাধে তেরে লিয়ে। করতে করতে কেটে গেল।